আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। গরিবের ঘরে খাবার পৌঁছে দিল ভাঙড় থানা। ভাঙড় থানার ওসির উদ্যোগে কয়েকদিন ধরে খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ প্রশাসন কর্মীরা। এই অভিনব কর্মযজ্ঞকে সাধুবাদ জানিয়েছে ভাঙড়বাসী। ভাঙড়ের যুবক রংটা সাহা বলেন, লকডাউনের সময় গরিব মানুষগুলো অনাহারে না মরে সেই কথা ভেবেই ভাঙড় থানার ওসি চন্দ্রশেখর ঘোষাল গ্রামের হতদরিদ্র পরিবারের খোঁজ খবর নিতে শুরু করেন। রান্না করে প্যাকেট করা খাবার সেই সব পরিবার হাতে তুলে দিয়েছেন। ভাঙড় থানার ওসি চন্দ্রশেখর ঘোষাল বলেন, লকডাউনের সময় গরিব মানুষগুলো রুটি রুজির পথ থাকে না, বেশ কষ্টকর হয় তাদের দিন কাটাতে। আমরা খোঁজ খবর নিতে শুরু করি, ভালো লাগছে এই মানুষগুলোর হাতে খাবার তুলে দিতে। গরিব মানুষ খাওয়ার জন্য বড় প্রয়োজনে তো তখন আমি বললাম না, থানার সামনে আছো, কি করবে? মূলত আমাদের ভাঙড় থানার বড়বাবু মাননীয় চন্দ্রশেখর ঘোষাল মশাইয়ের নেতৃত্বে এই কাজটি হচ্ছে, এবং উনি এর আগেও পিসি পার্টি এবং উনি নিজে গ্রামে গ্রামে গিয়ে ঘুরে গরিব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে এসছে, এবং সবসময় উনি ছবির আড়ালে থাকতেই ভালোবাসেন। আরও গর্বের বিষয়, আজকে এই সব করে বিভিন্ন মানুষের হাতে প্রায় 200-250 প্যাকেট খাবার উনি গরিব মানুষের হাতে তুলে দেবেন। এই জন্যে আমরা ভাঙড়বাসী হিসেবে মাননীয় বড়বাবুর কাছে, বড়বাবুর এই কাজে আমরা গর্বিত এবং আপ্লুত। গরিব মানুষরা খাবার পাচ্ছে, এটা আমার এটা আনন্দের। এই লকডাউনের বাজারে একদম গরিব মানুষ যারা, যাদের কোনো আয় সংগতি বলে কিছু নেই, তাদের হাতেই খাবারগুলো যাচ্ছে একদম বেছে বেছে। বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে এলাকার যারা প্রতিনিধি আছে তাদের কাছে খোঁজ খবর নিয়ে একদম গরিব মানুষ হাতে যাতে খাবারগুলো পায়, এই জন্য বড়বাবু এইসব ব্যবস্থাগুলো নিজে করেছে। আপনার নাম? সুব্রত সাহা। বাড়ি আপনার? ভাঙড় অফিস পাড়া। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।